আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো একটি খুবই মজাদার নাস্তা। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি 1 কাপ এখানে ময়দা নিয়েছি। এই 1 কাপ ময়দা দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নেব। তো এই ময়দাটাকে প্রথমে আমি চেলে নেব, তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে মেখে নেব। লবণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব তেল, সাদা তেল আমি দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে আমি ময়দার সঙ্গে ভালো করে তেলটা এরকম করে মিশিয়ে নেব। এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে তেল আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এরকম করে আমি হাত দিয়ে ময়দার সঙ্গে তেলটা এরকম করে ঘষে ঘষে আমি মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে আমি ভালো করে কিন্তু ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তেমন করে হাত দিয়ে মুঠো করলে এরকম মুঠো পেকে যাচ্ছে, তখনই বুঝতে হবে ময়দাটা আমার মেখানো হয়ে গেছে। এখন এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব, একবারে বেশি পানি দেব না। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ভালো করে পারফেক্ট একটা ডো বানিয়ে নেব। ডোটা বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। ডোটা আমার মেকানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেব প্রায় 25 থেকে 30 মিনিট। একটা আমি গুড় নিয়েছি, এখন গুড়টা পানি দিয়ে আমি ধুয়ে ফেলে দেব, ভালো করে ধুয়ে নেব। এই পানিটা এখন আমি ফেলে দেব। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এখন দিয়ে দেবো সুজি। 1টা প্যাকেটের অর্ধেক সুজি আমি নিয়েছি। এখন সুজিটা আমি ভালো করে ভেজে নেব। সুজিটা প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নিলাম। এটা আমার ভেজানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দুধ। আমি 500 গ্রামের মতো আমি দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সুজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি 1টা তেজপাতা, কাজু আর বাদাম, কিছু কাজু বাদাম আর কিছু বাদাম। আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি, নিয়েছি 2-3টা খেজুর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর 1টা তেজপাতা এখন এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 2টা এলাচও নিয়েছি। দিয়ে দেবো আমি গুড়। গুড়ের টুকরোটা আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপর আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন নিচে কতটা নোংরা জমেছে। এরকম করে দিলে নিচে গুড়ের নোংরাটা বেরিয়ে আসে।
দিয়ে দেবো আমি ছোট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ চিনি। এতটা সুজি আমার লাগবে না, একটু সুজি আমি রেখে দেবো, এই জন্য আমি সুজি এতটা নিয়েছি। আরো একটু ঘন করে তারপর আমি সুজিটাকে নামিয়ে নেব। সুজিটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক ঘন হবে। সুজিটা আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডাও করে নিয়েছি। দেখুন কেমন হয়েছে রান্না করার পর, এটা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খাইতেও দারুণ টেস্ট এটার। তো এটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি নাস্তাটা বানিয়ে নেব। এটা আমি ডোটাকে ভালো করে ঢেকে রেখেছি, এখন আমি এটা তুলে নেব। দেখুন ডোটা অনেকটা আরও সফট হয়েছে, এখন এটা থেকে আমি একদম ছোট এরকম করে লেচি নিয়ে হাত দিয়ে এরকম করে গোল করে নেব। আমি এরকম গোল করে নিয়েছি, তারপরে একটু আটা আমি মেখে নিলাম, তারপরে এখানে একটা এরকম হাতা নিয়েছি, হাতটায় এরকম করে আমি এটা বেলে নেব। এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু আমি আটা এরকম করে ছিটিয়ে দেব, মানে আমি এখানে দিয়ে দেব একদম মাঝখানটায়। একটুখানি আমি সুজি দিয়ে দিলাম, তারপর এটা আমি এই সেটটিকে এরকম করে এখন আমি এটা এরকম করে বন্ধ করে দেব। ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। আমি আরো একটা বানিয়ে নিয়েছি, এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো এরকম করে কিন্তু বানিয়ে নিতেছি, দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি কি সুন্দরভাবে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইটি দিয়ে দিয়েছি তেল, তারপরে আমি একে একে এগুলো এখানে ছাড়ব। 2-3টে কড়া আমি ভেজে নেব, 1 প্লেট হয়ে গেলে অপর প্লেট উল্টে দেব। দেখতেই পাচ্ছেন
নাস্তাগুলো কিরকম হয়েছে, আর নাস্তাগুলো এরকম অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যায়। এরকম করে উপর থেকে কিছু তেল আসে, কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব। এরকম করে হাতা দিয়ে উপরে আমি এরকম করে তেল দেবো। দেখতেই পারছেন কীরকম হয়েছে, ব্রাউন কালার করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। অল্প অল্প আছে কিন্তু নাস্তাগুলো, একটু সময় নিয়ে ভাজতে হবে। নাস্তাগুলো আমার প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, আমি আর একটু উল্টো উল্টে নাস্তাগুলো ভেজে নেব। একদিকটা হয়ে গেলে উপর দিকটা এরকম করে উল্টে দিতে হবে। হয়ে গেছে এগুলো আমার, এখন এগুলো আমি নামিয়ে আবারও আমি এর মতো করে আগে এগুলো ভেজে নেবো। দেখুন এরকম একটা ফুটো হাতে সাহায্যে আমি এরকম করে নামিয়ে নিতেছি, এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এটা একদম নতুন ধরনের একটা নাস্তা, তো এইটা অবশ্যই আপনারা বাড়িতে একদিন হলে ট্রাই করবেন, ভীষণ মজাদার এই নাস্তাটা। এটা আপনারা সুজিটা রান্না করার সময় যদি চিনি না খান, শুধু গুড় দিয়েই বানাতে পারবেন। সবগুলো নাস্তা আমি ভেজে নিলাম, দেখুন কেমন হয়েছে। একটু নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো নাস্তা, এখন এগুলো আমি নামিয়ে নেবো। সব নাস্তা আমি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে, এই নাস্তার রেসিপিটা কিন্তু একদম নতুন, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার ওখানে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অনেক মুসমুসে এই নাস্তাটা হয়েছে, আমি একটা ভেঙে আপনাদের দেখিয়েছি, একটা কিন্তু আমি ভেঙে নিয়েছি, দেখুন কতটা মুসমুসে হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই মজাদার এই নাস্তাটি। অবশ্যই একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। তাহলে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন।